Assalamualaikum, Sar. Assalamualaikum, Sar. Assalamualaikum, Sar. Assalamualaikum, Sar. Assalamualaikum, Sar. Assalamualaikum, Sar. Waalaikumsalam. আমরা গত ক্লাসে কি গেছিলাম মনে আছে তোমাদের? মনে আছে? আচ্ছা তাই তো আজকে আমরা আঁকবো মরিচ, ঠিক আছে? আমরা আজকে মরিচ আঁকবো। কি মরিচ মানে মনে হচ্ছে ঝাল? আরে বাবা, মরিচ আমরা আজকে আঁকা শিখবো। তো মরিচ তোমরা সবাই দেখেছো না, প্রত্যেকের বাড়িতে তো মরিচ আছে। মামনিরা রান্না করে মরিচ দিয়ে। কি মরিচ খেতে খুব মিষ্টি না? মরিচ খেতে কেমন? মরিচ খেতে খুব মিষ্টি, তাই না? আসসালামু আলাইকুম স্যার। দেখছি বাপ্পিন, শাফিন, মুনতাসির, বাহ সুন্দর। তো সবাই আশা করি তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি আছো। তো আজকে চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা এই মরিচটা আঁকা তোমাদের আরেকবার দেখাবো। তো দেখো, মরিচ আঁকতে হলে আমরা প্রথমে যে কাজটা করতে হবে, আমরা খাতার ঠিক মাঝখানে আমরা ছবিটা আঁকবো এবং সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে আঁকবো, ঠিক আছে? ফ্রি হ্যান্ডে আমরা এই মরিচ আঁকবো। প্রথমে যে কাজটা করতে হবে, দেখো একটি অর্ধবৃত্ত আঁকতে হবে। কিরকম আঁকতে হবে? এরকম একটি অর্ধবৃত্ত আঁকতে হবে। এবং এই অর্ধবৃত্তটার ভিতরে এরকম কিছু দাগ দিতে হবে। তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকো। প্রথমে একটি অর্ধবৃত্ত, তারপর তার ভিতরে দাগ। দেখো একটা মরিচের মোটা অদের আঁকানো হয়ে গেল, তাই না? দেখো কত সহজেই এটা বুঝে দেবো। তাহলে কি এটা কি মরিচের মোটা আঁকানো হয়ে গেছে না? এইবার দেখো আমাদের এখন মূল মরিচটা একটা মরিচটা কি এইভাবে মরিচ আঁকতে হবে। এবার এটা আমরা কাঁচা মরিচ আছি না পাকা মরি গাছি সেটা নির্ভর করবে রঙের উপর।
দেখো কি করলাম প্রথমে একটি অর্ধ বৃত্ত আঁকলাম এই অর্ধ বৃত্তটার উপরে আমরা সুন্দর করে বোটা তৈরি করে নিলাম এবং বোটা তৈরি হয়ে গেলে সেটিকে মরিচটাকে আমরা বানিয়ে ফেললাম লাফালাফি করছো কেন এজন কি একশো দেখি এজন কি একশো দেখাও তো সুন্দর হয়েছে এবার এটা কালার করতে হবে তোমার কি মরিচ খেয়ে ভালো লাগছে তুমি লাফালাফি শুরু করছো আর এটা কি করছে ওই দেখি বাপকে মরিচে ভালো কালার করো তারপরে আর কি আছে দেখি আর কে কে গেছে প্রিয়ন্তি দাস কয় প্রিয়ন্তি সুন্দর হয়েছে তারপরে এটাকে মুনতাসির মুনতাসির খুব সুন্দর হয়েছে আমার মনে স্যার আমার মরিচ দেখবেন না সবারটাই দেখবো এইভাবে
রাখতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের রাখতে হবে। দেখো এটা আবার দেখাইছি তোমাদের, বুঝতে পেরেছো? দেখো এইভাবে তোমাদের সুন্দর করে মরিচ রাখতে হবে, এবং যে রং যে কালার তোমাদের ইচ্ছে তোমরা সেটা সেই কালার দিতে পারো। একটা লাল আর একটা হলো সবুজ। স্যার যে কোনো একটা কি লিখতে হবে? মরিচ? একটা লাল মরিচ দিবা, একটা সবুজ মরিচ দিবা। স্যার কেমন হয় স্যার বলতেছে রাপসিন? তোমরা স্যার আসলে আমি একটা মরিচ লাল রং করবে, একটা মরিচ সবুজ রং করবে, একটা কাঁচা মরিচ। স্যার আছে আমি না লেটে দিতেছি তো তাই না, আপনি আমাকে আবার একটু মরে চাকা দেখেন আমার এখন আর কত হবে। স্যার আমার মরিচ কেমন হয়েছে? নিচে দিকে আরো বড় হবে স্যার। আমি না মরিচ তো সবুজ আর লাল কালার দিব, ভুট্টাটা কি কালার দিব? আগে করছে কেমন হয়েছে? তোমার আকাঙ্ক্ষা দেখাও। কি আমার কোডের মতো হয়েছে? তুমি বলো, একটু চেষ্টা করছো কি? ড্রয়িং খাতায় আঁকো, ড্রয়িং খাতায় আঁকো, এবং আমার ছবি যেমন আঁকা আসছে এরকম প্র্যাকটিস করো। আচ্ছা তোমরা সুন্দর করে আঁকো, আঁকার পরে এটা কালার করো, কালার করে ছবি তুলে এটা বাসাতে দিয়ে দাও। একটা দাও লাল, একটা দাও সবুজ,
ঠিক আছে একটা দাও লাল একটা দাও সবুজ দুইটা দুই কালারের পড়ো আর গোটা রংটা কি হবে গোটা রঙে আগে একটু হালকা করে কমলা রং দিবে দিয়ে কমলা উপরে সবুজের শেড কমলার উপরে সবুজ দিবা তাহলে দেখবা যে মোটা কালার হয়ে গেছে আগে কমলা রং দিয়ে দিবা কমলার উপর দিয়ে সবুজ দিবা তাহলে মোটার কালারটা হয়ে যাবে ঠিক আছে কমলা আর সবুজ বুঝতে পেরেছ এইভাবে তোমাদের কালারটা করতে হবে গোটার কালার একই রকম দুইটা নিয়ে বুঝতে পেরেছো সবাই তোমরা কি রংটা সবাই বুঝতে পেরেছো Yes sir আচ্ছা থ্যাংক ইউ এইভাবে তোমরা বাসাতে সুন্দর করে বুঝতে পেরেছি আচ্ছা সবাইকে বলতে হবে না ঠিক আছে আচ্ছা তোমরা এরপরে বাসাতে এটা সুন্দর করে এঁকে প্র্যাকটিস করো ওই ক্যামেরার সামনে সারাতে যে যত বেশি প্র্যাকটিস করবে তার আঁকা তত বেশি সুন্দর হবে এখন তোমরা তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে কালার করো কালারটা সুন্দর করে কমপ্লিট করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে তারপর আমি দেখে দিব তোমাদের এমনিতে দেখলাম তোমাদের সবার আঁকানো প্রায় জনের ভালো হয়েছে দু একজন ছাড়া সবারই ভালো হয়েছে এইভাবে তোমরা প্র্যাকটিস করো আর বাসাতে অবশ্যই বাবা মার কথা শুনবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ঠিক মতো হাত ধুতে হবে হাত চোখে মুখে নাকে লাগানো যাবে না ঠিক আছে আর এখন তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ তোমরা তো একদিন বাইরে
ঈদের মধ্যে বাইরে ঘুরছো, আনন্দ করছো, এখন বাসায় থাকবে, পড়াশোনা করতে হবে, আব্বু আম্মু যে শিডিউলগুলো নিয়ে যায় প্রতি সপ্তাহে এগুলো খুব ভালো করে করতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে, আর তারপর অবসর সময়ে সুন্দর সুন্দর ছবি এঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে বাবুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সামনে ক্লাসে। এ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। দানামাটা কেমন আছে, রং করেছি? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।